সো আমি এসে পড়েছি ফুড বাস্কেটে, তো এখানে এখন দুপুরের সময়, লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে আপনারা দেখতে পারেন এখানে সব প্যাকড ফুড পাওয়া যায়, আপনাকে বাড়িতে রান্না নাও করতে হতে পারে। সুন্দর জায়গা এখানটায়, যে এখানে দেখছেন আপনারা নানা রকম থরে থরে সাজানো রয়েছে, সুশি, সাশিমি, মোচি, নানা রকম খাওয়া সাজানো রয়েছে। তো আপনি যদি বাড়িতে রান্না নাও করেন, আপনি জাস্ট লাঞ্চ টাইমে আসুন বা ডিনার টাইমে আপনারা যেতে পারেন, এবং এসে আপনারা এখান থেকে খাওয়া কিনে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিতে পারেন। খাওয়া খুবই হেলদি এবং খুবই সুন্দর, কোনো অসুবিধা হয় না। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো রয়েছে পর্ক কাটলেট। এই জাপানে কিন্তু পর্কটা খুবই পপুলার, আর এই পর্ক কাটলেট এই জাপানের একটি অন্যতম প্রসিদ্ধ খাওয়া। হ্যাঁ, ফিশ রয়েছে, মাছও জাপানে প্রচণ্ড পপুলার, মাছ মানুষ প্রচণ্ড রকমভাবে খায়। এখানে দেখতে পাচ্ছেন মাছ সেদ্ধ করে রাখা রয়েছে, এখানে দেখুন ফিশ ফিলে ফ্রাই, ফ্রাইড ফিশ, বেক স্যালমন, এখানে নানা রকমের সুশি রাখা রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ সুশি। সুশিটা হচ্ছে ভাত থাকবে আর তার ওপরে কাঁচা মাছ, আর সাশিমি হচ্ছে জাস্ট কাঁচা মাছ, তাতে কোনো ভাত থাকবে না, সেটাকে বলা হয় সাশিমি। খুবই পাতলা করে কাটা হয় এই মাছগুলোকে করে সুশির ক্ষেত্রে, রাইসের উপরে এদের একটু গলা গলা হয় ভাতটা, তো সেরকম স্টিকি রাইসের ওপরে একটা হালকা মাছের ফিলে কেটে রাখা হয়, সেটা হচ্ছে সুশি। দেন দেখতে পাচ্ছেন আর সাশিমির ক্ষেত্রে জাস্ট কাঁচা মাছ থাকে, সেখানে কোনো ভাত থাকে না। এখানে দেখতে পাচ্ছেন সাশিমি, শুধু কাঁচা মাছ রাখা রয়েছে। এই কাঁচা মাছগুলোই সয়া সসের মধ্যে সামান্য একটু ডিপ করে এরা খায়। কাঁচা মাছটা এই কারণেই খায় কারণ জাপানিজরা প্রত্যেকটা জিনিসেরই র যে ফ্লেভারটা, যে ন্যাচারাল ফ্লেভার, সেই ফ্লেভারটা নিতে খুব পছন্দ করে। তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মাছের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফ্লেভার থাকে, তো ওরা কাঁচা খেলে সেই ফ্লেভারটা ওরা এনজয় করতে খুবই পছন্দ করে। ফ্রাইড চিকেন রাখা রয়েছে এখানে, নানা রকমের অ্যাসর্টেড চিকেন রয়েছে, শ্রিম্প রয়েছে মানে চিংড়ি মাছ রয়েছে, সসেজ রয়েছে, পক রয়েছে, টাইপের বেন্তো ও স্যালাড রাখা রয়েছে এই সেকশনটাতে। জাপানি খাওয়া খুবই হেলদি খাওয়া, আপনি যদি ইন্ডিয়ানরা আমরা যেরকম একটু স্পাইসি খাওয়া পছন্দ করি, এখানে সেরকম হয় না, নুন চিনি স্পাইস এরা একটু কমই খায়, খাওয়াটা প্রচণ্ডই হেলদি, একটু র টাইপের, কিন্তু আমার বেশ ভালোই লাগে। এবার আমি এসে পড়েছি হ্যাপিজে, এটা আমার বেশ খুবই প্রিয় একটা গ্রসারি স্টোর, সুপার মার্কেট বলতে পারেন। তো এইখানেও দেখুন সব খাওয়া রাখা আছে, এখন অবশ্য লাঞ্চ টাইম নয়, লাঞ্চ টাইম চলে গেছে, তো এগুলো লাঞ্চ টাইমের সময় ওরা বানিয়ে রাখে। তো দেখুন নানা রকম এই ফ্রায়েড চিকেন, এগুলোকে বলে কারাগে চিকেন, এই কারাগে চিকেন কিন্তু জাপানে প্রচণ্ডই ফেমাস, খুব সুন্দর ফ্রায়েড চিকেন, এবং আমার এটা প্রচণ্ড ভালো লাগে। জাপানের লোক কারাগে চিকেন উইথ বিয়ার খুব ভালো আর কি, একটা কম্বিনেশন। তো এইখানে দেখছেন সয়াবিন রাখা রয়েছে ইদাম আমে, এদিকে পক চপস, পক কাটলেট, এগুলো এবার দেখছেন ফ্রায়েড জিনিসগুলো খেতে, ফ্রায়েড চিকেন এগুলো খেতে জাপানিজরা খুব ভালো লাগে, চিকেন উইংস দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা দেখুন এগুলো কিন্তু একদমই খুব একটা একদমই স্পাইসি নয় এবং খুবই হেলদি খাওয়া। তো লাঞ্চ আপনি যদি বাড়িতে নাও করেন, বেশিরভাগ লোকই জাপানে লাঞ্চ বাইরেই করে, তো এবং এখানে এই বক্স মিলগুলো এরা প্রোভাইড করে, আপনি এখান থেকে জাস্ট কিনুন, এখানে এরাই এদের এখানেই মাইক্রোওয়েভ আছে, আপনি মাইক্রোওয়েভে এগুলো গরম করে নিন এবং জাস্ট খেয়ে নিন। এইখানে দেখছেন নানা রকমের সুশি কালেকশন রয়েছে। হ্যাপিজের ফুড কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ভালো, আমার খুবই ভালো লাগে এই যে সুশি। সুশি মানে আগে যেটা বলেছিলাম যে রাইস অ্যান্ড র ফিশ, এইটা এক ধরনের সুশি দেখছেন। এই যে ওপর আস্তরণটা দেখছেন এটা কিন্তু এগের, ডিমের, ডিমের অমলেট টাইপের, একটু মিষ্টি মিষ্টি খেতে আর ভেতরে রাইস রয়েছে। এই এই ডিমের অমলেটগুলো কিন্তু খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। এই ডিমের অমলেটটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ডিমের অমলেট, আর এত সফট আর এত সুন্দরভাবে তৈরি হয়, খুব ভালো লাগে খেতে। তবে এইগুলো লাঞ্চে বানানো হয়, তো আস্তে আস্তে যতক্ষণ মানে সময় কাটবে, দেখুন আফটার সিক্স ও ক্লক, সেভেন ও ক্লক যখন বা সাতটা আটটার পর থেকে এরা দামগুলোকে কমাতে আরম্ভ করে, কারণ এখানে লোকেরা খুব ফ্রেশ জিনিসপত্র খায়, তো এরা মানে দিনেরটা দিনেই বিক্রি করে দেয়। তো এখন এই যে দেখছেন এই যে 2 লেখা রয়েছে, এর মানে হচ্ছে এটার যা দাম 198 ইয়েন প্লাস ট্যাক্স, তার উপরে এখন 20% ছাড় পাবেন। তো এখন ওই চারটে মতো বাজে, কিন্তু এরপরে যখন আবার ধরুন সাতটা আটটার সময় এটাই হয়ে যাবে 40% ছাড়,
তখন আপনি কিন্তু এটা খুবই সস্তায় পাবেন। তো এই কারণেই অনেকেই আছে, আমি দেখেছি যে স্টুডেন্টসরা মেনলি বা আপনি যদি একটু সন্ধ্যের দিকে 7টা 8টার পরে আসেন তাহলে এইগুলোই এই ফুডগুলোই আপনার একদম হাফ প্রাইস অলমোস্ট হয়ে যাবে, 40% ছাড়ে নিতে পারবেন। তো আপনি দুটো নিয়ে গেলেন, আপনি একটা ডিনারে খেলেন, পরের দিনে আরেকটা লাঞ্চে খেয়ে নিলেন, কিন্তু আপনি কতটাই অনেকটা সেভ করতে পারবেন। এখানে ভেজিটেবলস রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানে যেটা রয়েছে চিকেন ফ্রাই, এই চিকেনটা আমার বেশ সুন্দর লাগে, বেশ সুন্দর লাগে এই চিকেনটা। এবং এখানে এখানে প্রন রয়েছে, প্রন ফ্রাই, ফ্রাইড প্রন, শ্রিম্প। এটার দাম হচ্ছে ট্যাক্স নিয়ে 302 ইয়েন। স্কুইড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নানা রকম নুডলস রয়েছে। এখানে এদের বেন্টো বক্স, বেন্টো হচ্ছে জাপানের বক্সড মিল। তো এই বক্সের মধ্যে নানা রকমের আইটেম অল্প অল্প পরিমাণে থাকে। বেন্টো কিন্তু আমার খুবই প্রিয়, আমি যখন কোথাও ট্র্যাভেল করি, স্পেশালি যখন বুলেট ট্রেন শিঙ্কানসেনে ট্র্যাভেল করি, আমি একটা বেন্টো বক্স নিয়ে নিই আর ট্রেনের ভেতরেই আমি লাঞ্চ করি। নানা ধরনের বেন্টো পাওয়া যায়, যেমন এইখানে এই বেন্টোর মধ্যে দেখছেন আপনাকে আপনাকে এখানে রাইস দিচ্ছে আর আপনাকে ফ্রাইড চিকেন দিচ্ছে। রাইসটা কিন্তু এরা প্রচণ্ড রকমভাবেই খায়, সবসময় রাইস মানুষ প্রেফার করে মানে দিনের বেলাও। এবং এটাও দেখুন একটা টিপিক্যাল বেন্টো বক্স, একদম টিপিক্যাল বেন্টো বক্স, এর দাম 429 ইয়েন। সো এখানের মধ্যে রাইস রয়েছে, চিকেন রয়েছে, ফিশ রয়েছে। তো এই একটা বেন্টো খুবই হেলদি এবং আপনার পেট ভরে যাবে একবার খেলে, একদম লাঞ্চের বা ডিনারের জন্য একদম পারফেক্ট। এই আরেক ধরনের বেন্টো দেখুন, এর মধ্যে স্যামন রয়েছে, ভেজিটেবলস রয়েছে আর স্টিকি রাইস রয়েছে। এগুলো হচ্ছে ওনিগিরি, ওনিগিরি আমার খুবই ফেভারিট। আপনি কোথাও ধরুন ঘুরতে যাচ্ছেন, ট্রাভেল করতে, আপনি ব্যাগের মধ্যে রেখে দিন, আমি দেখেছি প্রচুর লোক এটা ইউজ করে, পুরো ইনস্ট্যান্টলি আপনি খেতে পারেন। একটু গরম করে নিতে হবে, এটা রাইস বল টাইপের এবং ভেতরে মাছের পুর দেওয়া থাকে। ওনিগিরি খুব ফেমাস জাপানে এবং খুবই হেলদি। এখানে দেখতে পাচ্ছেন নানা রকমের স্যালাড রয়েছে, গ্রিন স্যালাড। আর এদের এখানে পেস্টিসাইড সেরকমভাবে ইউজ করা বা পেস্টিসাইড বলবো না, যে মানে প্রিজারভেটিভ ইউজ হয় না জাপানে সেভাবে। তো খুবই ফ্রেশ, দেখুন এগুলো বিক্রি করার জন্য এখন 20% হয়েছে, একটু পরে আসলে হয়তো আপনি 40% ছাড়ে আপনি পেয়ে যাবেন। নানা রকমের স্যালাড, গ্রিন স্যালাড। যেহেতু ক্রিসমাস আসছে তো সব জায়গায় একটা ক্রিসমাস ক্রিসমাস ভাব, দেখুন মিউজিকও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্রিসমাসের, জিঙ্গল বেল জিঙ্গল বেল। দেখুন ফ্রাইড ক্র্যাব, চিংড়ি মাছ রয়েছে, দেখা যাচ্ছে নানা রকমের মাছ। আমার মাছ খেতে খুব ভালো লাগে, আমি এখান থেকে কিনি, ফিশ ফিশ পাওয়া যায় এখানে।